নগাঁওত আন্তঃজিলা সাব জুনিয়র পুরুষ হকি আরম্ভ। নগাঁও ক্রীড়া সন্থার সৌজন্যত আর হকি তথা এস এল এসির যৌথ তত্ত্বাবধানত নুরুল আমিল স্টেডিয়ামত মঙ্গলবারের চারিদিনিয়াক 13 সংখ্যক সদুম সাব জুনিয়র পুরুষের আন্তঃজিলা হকি প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। প্রাক্তন খেলুৱৈ ভাস্কর বরকাকতি সোঁৱৰণী অনূর্ধ 17 বছর বয়সের লড়ার এই প্রতিযোগিতাখনত অসম হকীর স্বীকৃতিপ্রাপ্ত 21খন জিলা গোটরপা 400 অধিক খেলুৱৈয়ে ভাগ লৈছে। এই প্রতিযোগিতা মঙ্গলবারে সন্ধিয়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে মুখ্য অতিথি তথা অসম সরকারের মন্ত্রী নন্দিতা গাৰলুচাই। উদ্বোধনী ভাষণ প্রসঙ্গত কয় যে সকলে আগুয়াই যাবই লাগিব, কেতিয়াবা পরাজয় বরণ করলেও এটা কথা মনত রাখব যে মই আগুয়াই যাব লাগিব, মই নিজৰ বাবে নহয় দেশৰ বাবে খেলিছো। क्योंकि आप भारत के लिए खेलेंगे और ये आपको सोचना है, जब भी खेल देंगे आपको ये सोचना है कि आप भारत के लिए खेलेंगे और यही हमारा प्रधानमंत्री का भी सोच है कि जितने कोने कोने जगह से, जितने कोने कोने विलेजेस से, ग्रास रूट लेवल से हमारे खिलाड़ियों लोग को निकालने के लिए ये खेल। নগাঁও ক্রীড়া সন্থার সাধারণ সম্পাদক প্লাবন বড়ুয়াই আদরণী বক্তব্য আগবহা আর হকির সম্পাদক তপন কুমার দাসর পরিচালনাত প্রাক্তন খেলুৱৈ রাজীব হাজরিকায় আদরি আগবহাই নিয়া আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানত ছাত্র আর যুব কল্যাণ উপদেষ্টা পরিষদর সদস্য সচিব গীতার্থ গোস্বামী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা নগাঁও ক্রীড়া সন্থার সভাপতি রাজেন গোহাই আর নগাঁও সদর সমষ্টির বিধায়ক তথা নগাঁও ক্রীড়া সন্থার কার্যবাহী সভাপতি রূপক শর্মায়ও ভাষণ দিয়ে। তিনিখন ক্রীড়ার রাজ্যত উপনীত করার তার বাবে ইতিমধ্যে অসম সরকারের ফালের প্রায় 1000 কোটিরও অধিক ব্যয় সপক্ষে বিভিন্ন স্টেডিয়াম নির্মাণের কাম আরম্ভ হয়েছে। যোগগুরু প্রভাত চন্দ্র বরার পরিচালনাত আকর্ষণীয় মার্চ ফার্স্ট সমাপন হওয়ার পিছতে আতসবাজি গীত নৃত্যর সমাহারর উদ্বোধনী অনুষ্ঠানত জনপ্রিয় গায়ক সাজন নায়ক আর কৃষ্ণমণি চুটিয়াই গীত পরিবেশন করে। শুভারম্ভণী অনুষ্ঠানত সমাজকর্মী ব্রজেন কাকতি, ডক্টর ভবেন মোহন, যুধিষ্ঠির গগৈ, তারিণী শর্মা, ভবেন্দ্রনাথ বড়ুয়া, অভিজিৎ নাথ, সুশীল খাউন আর সিদ্ধার্থ বরকাকতির ক্রীড়া সংগঠক মোহন চন্দ্র বড়া, জীবন চুরানা, প্রশান্ত কুমার বড়া, প্রমোদ কোঠারী, অসীম ভাওয়াল, সমীর হাজরিকা, অমিতাভ বড়া, দেবজিৎ দাস নাইক, অর্পণ দাস, নাসিরুদ্দিন আহমেদ, রাতুল আনসারী, প্রশান্ত দাস, সুনীত বড়ুয়া, দিলীপ তালুকদার, রিঙ্কু দাস, রমেশ আগরওয়ালা, প্রীতম কোঁয়র আদিকে ধরে ভালে সংখ্যক বিশিষ্ট লোক উপস্থিত থাকে। প্রথম দিনার খেলত ঘরুয়া দল নগাঁওয়ে লক্ষিমপুরক 7-0 গলত, চিরাঙে করিমগঞ্জক 4-2 গলত, দরঙে হোজাইক 2-0 গলত, মরিগাঁওয়ে বাক্সাক 1-0 গলত, শোণিতপুরে ধেমাজিক 2-0 গলত আর ডিমা হাসাউ দলে শিলচরক 1-0 গলত হরুয়ায় অগ্রগতি লাভ করেছে। প্রতিযোগিতার পর্যবেক্ষক তথা বিশিষ্ট সমাজ সংগঠক ব্রজেন কাকতিয়ে মতে অহা 31 মার্চত প্রতিযোগিতার সামরণি পড়ব। নগাঁওরপা দীপশিখা বড়া হাজরিকার প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।